নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ্বরনাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচরে বছর ২৪ যুবতীকে বলপূর্বক অপহরণ সন্দেহ লাভ জেহাদের। কালাইনের লক্ষ্মীপুরে মর্মান্তিক দুর্ঘটনা, জাতীয় সড়ক অবরোধ স্থানীয়দের। সোনাইর বাদ্রিপাড় ও গঙ্গাপুরে জল প্রকল্পের উদ্বোধন, দীর্ঘদিনের দাবি পূরণ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচরে লাভ জাহাজের শিকার বয়স ২৪ পম্পা রানী দাস অর্ফে পূজা গত ৭ জানুয়ারি ঘরে কেউ না থাকার সুযোগে ওই যুবতীকে বলপূর্বক অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ। বুধবার বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের যৌথ উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনে অপহৃত যুবতীর মা চন্দনা দাস জানান, নাগাটিলার রবি মাস্টার নামের এক ব্যক্তির কারখানায় কর্মরত মইন নামের এক যুবক ৩-৪ মাস পূর্বে এই এলাকার শামসুল হকের সুইমিং পুলে কর্মরত পম্পা দাস অর্ফে পূজাকে বিভিন্ন প্রলোভন দেখে তার সম্পর্কে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। তার বিভিন্ন ফটো নিজের মোবাইলে রেখে বিভিন্ন কুপ্রস্তাব দিয়ে আসছে, কিন্তু কুপ্রস্তাবে সে রাজি না হওয়ায় মইন নামের সেই যুবক মাকে রাস্তায় পেয়ে মায়ের ফটো দেখে অপহরণ করার হুমকি দেয়। গত ৭ জানুয়ারি নাগাটিলার অস্থায়ী করে কেউ না থাকার সুযোগে তাকে বলপূর্বক অপহরণ করে নিয়ে যায় বলে চন্দনা দাসের অভিযোগ। এদিকে ঘটনাকে কেন্দ্র করে চন্দনা দাস বিভিন্ন সংগঠনের সঙ্গে কথা বলার পর শিলচর রাঙ্গিরখাড়ি থানার পূজার নিখোঁজ সংক্রান্ত একটি মামলা দায়ের করা হয়। বিভিন্ন সংস্থার কর্মকর্তারা জানান, পুলিশ যুবতীর মোবাইল ট্র্যাক করলে তার লোকেশন ত্রিপুরার ভারত বাংলাদেশ সীমান্তের সোনামুড়া এলাকায় পাওয়া গেছে। শিলচর পুলিশ সেখানে গেলেও যুবতীর কোনো সন্ধান পায়নি। যুবতী সীমান্ত পেরিয়ে গেছে বলে ধারণা করছেন সংস্থার কর্মকর্তারা। এদিকে অভিযুক্ত মইন নামের যুবকটি বাংলাদেশি বলে জানা গেছে। তদন্ত না করে এক বাংলাদেশি যুবককে কিভাবে এখানে কর্মসংস্থান দেওয়া হয়েছে এ নিয়ে প্রশ্ন তুলেছেন সুজিত দাস চৌধুরী ও মিঠুন নাথ। কিন্তু আমি কয়ে দিয়ে জানা লাভ দিয়া দিছে নাই, তোমরা খবর বাঙ্গিয়া ছাড়ি দিন। শিলচর শহরে থাকিয়া লাভ দিয়া চালানি চলতো না, যারা না যারা জন্ম হয় প্রশাসনে করতো নাইলে আমরা দুটো খবর বাঙ্গিয়া ছাড়ুক। লাভ দিয়াদের খবর আমরা শিলচর শহরে টিকতে দিতাম না, এটা কোনো অবস্থায় সহ্য করা যেত না। একটার পর একটা মা এখানে বইয়া খান্দের তার মেয়ের বিয়া যে একটা মায়া কইতে পারবো তো মার বুকের মধ্যে কিটা হওয়ার। আর তারা এখানের মধ্যে বাইরের থেকে বাংলাদেশি ছেলে, বাংলাদেশ থেকে ছেলে এখানের মধ্যে আইলো, মালিকা খান্ডক গিয়া নেই, তুমি কীভাবে উদেওটা এনে আইডেন্টিটি প্রুফ তুমি তাকে হাজার রাখলা, তুমি চিনলা কেমনে তাদের ছেলেটা কেমনি আইলো তোমার কেন? তোমার যদি ছেলেটার লোকের যোগাযোগ না থাকলে হে যে সাজু আইয়া ঢুকলো, আপনি রাখবেন আপনার বাড়ির জেসা চেসারে খামর লাগিয়া, হে যদি চিনে না জানে না তাহলে হে খামর রাখলো কীভাবে? তারে ধরো পুলিশে দরিয়া তারে ইন্টারভিউশন করো, আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলতে চাই, কিন্তু আমরা মা বোনের ইজ্জত নষ্ট করিয়া শান্তি শৃঙ্খলা আমরা মেনটেইন রাখতাম পারতাম না। নাগাটিলার রবি মাস্টার ও কংগ্রেস নেতা শামসুল হককে আইনের আওতায় আনা হলে ঘটনার মূল রহস্য প্রকাশ্যে আসবে বলে তারা দাবি করেছেন। নাগাটিলা এরিয়াতে কতটা বাংলাদেশি ছেলে আছে এরকম, এটা আমরা পুলিশ প্রশাসনের কাছে দাবি, এটা খুঁজিয়া বার করতো কতটা বাংলাদেশি ছেলে এরকম কাজ করে। খালি আজকে আমরা একটা বইন গেছে এটা বড় কথা না, আরও তো অনেক বইন এখানে যাইব যে তাল সৃষ্টি হয়েছে এখানে আমি দেখতেছি। আমার বাংলাদেশ থেকে ছেলেরা যদি আয়া এখানে কাজ করে তার আর কোনো পেয়েছেন পত ছাড়া যারা কাজ করার মানে রাখে তারা হইলো মেইন দোষী, তারা হইলো এটা লাভ জেহাদ যে হইতেছে আজকে আসামের মধ্যে যেইভাবে লাভ জেহাদ বার্তা সেইটার মেইন খান্ডারিটাকে এই যে রবি মাস্টার, আমরা প্রথম দাবি থাকবো রবি মাস্টারের প্রথম গ্রেপ্তার করা হোক। ছেলে মেয়ে এমনি অটোমেটিক বাড়ি রবি মাস্টারের বারবার মেহের সব জানে, ছেলের বাড়ি কই কি তা তার ফ্যাক্টরিতে তিনদিন থেকে কাজ করছে ছেলে, নিশ্চয়ই রবি মাস্টারে জানে যে কোন জায়গার ছেলে কোন জায়গার কিতা নিশ্চয়ই সব জানে। আজকে পুলিশেও পান না কুজিয়া, পুলিশে চেষ্টা করে আমার স্পেশালের লোক একটু আগে কথা হয়েছে, স্পেশালে কইছে আমি মানুষ পাঠাইছি ত্রিপুরা, হ্যাঁ সত্যিই পাঠাইছে ত্রিপুরা গিয়া যে জায়গা লোকেশন দেখাইছে কেন নাই, তারা বারবারে সরে যায় বারবারে জায়গা ইয়ে করে। আজকে যদি মেয়েটারে বিক্রি করে দেয় নিয়ে বাংলাদেশ কই কী অবস্থা হইব? আর এই যে চক্রটা আমার মনে হয় এটা একটা চক্র, এটা এইরকম মানে আগেও আমার একটা সন্দেহ আছে এটা লই, আপনারা কয়েকদিন আগে দেখছেন পঞ্চায়েতের উপরে এইরকম একটা ধমকি দিছে, আমি এটা নিয়ে বারবারে স্বেচ্ছা রয়েছি কিন্তু অনেকেই এটা নিয়ে মাতে না। আমার কথা হইলো আজকে বাংলাদেশি ছেলেটারে তোমরা কেমনে এখানে কাজে রাখলাই, বাংলাদেশি ছেলেটা কাজে রাখা। ফের ৬ নম্বর জাতীয় সড়কের কালাইন লক্ষ্মীপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে।
বুধবার সকালে বদরপুরগামী একটি দূরপাল্লার মালবাহী ট্রাক তীব্র গতিতে এসে স্থানীয় এক স্কুল ছাত্রীকে ধাক্কা মারে। লক্ষ্মীপুরের তাজউদ্দিনের শিশুকন্যা 8 বছরের রিয়ানা বেগম দুর্ঘটনাগ্রস্ত হয়ে বর্তমানে শিলচর চিকিৎসাধীন। এদিকে দুর্ঘটনার পর জাতীয় সড়ক অবরোধ করে স্থানীয় জনগণের দাবি, ঘন ঘন সড়ক দুর্ঘটনা রোধ করতে ব্যর্থ প্রশাসন। তীব্র গতিতে যানবাহন চলাচল বন্ধ করতে পুলিশের ভূমিকা নেই, আর কত মায়ের কোল শূন্য করবে এই তীব্র বেগী বাহনগুলো, এই প্রশ্ন তোলেন স্থানীয়রা। আপনি কেন আসলেন? আমি আমার হচ্ছে এইরকম সকালে ও মেয়ে যে অফিস যাওয়া তার সুবা মেয়ে দেখা ইয়াপে এক্সিডেন্ট হওয়া তো এই আয়া আয়া গাড়ি লাগে অনেক টাইমে দেখা কি এক বাচ্চা ওর এক মা মেন মেন রোড পে প্যাক কর রই মেনে মেনে গাড়ি মে পিক কিয়া তো বচ্চে কো হসপিটাল মে লেকে গয়া হসপিটাল মে জব মে গয়া ইয়াপে সিফ দো স্টাফ থে এক নার্স থি ওর এক সিনিয়র থি তো উন লোগোনে মে ইতনা মে হেল্প কল কর নাই পায়ে তো মেনে গ্লাভ লাগা কে মেনে হেল্প কে বচ্চে কো হেল্প করে উসকো প্যাকিং করকে উসকো সিলচর মে রেফার কিয়া। মেরা পয়েন্ট এই হে এক কাটেগোরা মে ইতনা বড়া আইডিয়া হে ইতনা বড়া আইডিয়া কি এক হি হোমরেড কো হসপিটাল হে তো কুছ ভি হোতা তো সিধা রেফার সিলচর সিলচর কালান কালান হসপিটাল কালান সিএসসি। মেরা আগে পেট মে দর্দ হোতা হম লোগ বলতে রেফার টু সিলচর এ কিয়া হে ইয়েই মেরা পয়েন্ট হে কি সিলচর যা না জানকে বাজে ইসকো আগে মোড়িবে কা তো বেটার হোগা ইয়ে হামারে জো এমএলএ হে পাঁচ সাথে কিয়া কর রহে হে। জল জীবন মিশনের আওতায় 71 লক্ষের অধিক অর্থ ব্যয়ে বুধবার সোনাইয়ের বাদ্রিবার দ্বিতীয় খণ্ডে যাত্রাপুরে একটি পানীয় জল প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া। এ উপলক্ষে বাদ্রিপারে আয়োজিত সভায় বিধায়ক জানান, এখানকার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হলো, শুধু পানীয় জল নয় এলাকার রাস্তাঘাট মন্দির ও মসজিদের উন্নয়নেও তিনি সচেষ্ট থাকবেন বলে জানান। বাবাহন সিংহের পৌরোহিত্যে আয়োজিত সভায় বিধায়ক কুতুবউদ্দিন আহমেদ মজুমদারের নাম স্মরণ করে বলেন, তাদের স্বপ্ন প্রকল্পটি ছিল জলের প্রকল্প। তিনি জানান, পানীয় জল প্রকল্পটি মুখ্যমন্ত্রী জনস্বাস্থ্য বিভাগের মন্ত্রীর সঙ্গে অনেক দৌড়ঝাঁপ করে তিনি মঞ্জুর করেছেন। বিগত দিনের সোনাইয়ের কমিশন প্রথা ছিল, এখন তা নেই। বিভাগীয় কর্মকর্তা ও ঠিকাদারের কাজের প্রশংসা করে এক গ্লাস জল পান করে করিম বলেন, জলের গুণগত মান ভালো রয়েছে, এলাকার মহিলাদের পানীয় জলের সংকট মিটবে। আমাদেরকেও একরকম রাজনৈতিক জ্ঞান বা রাজনীতিতে হাতে ধরে অনেক কিছু শিখিয়েছেন সেই কুতুব আহমেদ মজুমদার। আজকে মালিক মজুমদার সাহেব নেই, ওনার ছেলে আছেন, যোগ্য সন্তান আছেন। আমি ওনাকে অনুরোধ করবো বাবার মতো যেন সমাজসেবা চালিয়ে যান, মানুষের পাশে থাকেন। আর এত সুন্দর একটা পরিবেশের মধ্যে এখানে প্রত্যেক ধর্মাবলম্বী মানুষ মিলে প্রত্যেকটা কাজে একসঙ্গে জাপিয়ে পড়েন, এটাই এই অঞ্চলের বিউটি। আর আমি আনন্দিত যে ডিলিমিটেশনেও এই এই অঞ্চলটা সোনাইতে থেকে গেছে, অন্য কোনো সমষ্টিতে যায়নি, এই জন্য আমি নিজেই আনন্দিত। এই অঞ্চলের মানুষের সঙ্গে একটা আর্থিক সম্পর্ক আছে, আন্তরিকতা আছে, আর প্রত্যেক কাজে আপনারা যেভাবে সহযোগিতা করে যাচ্ছেন সবার কাছে আমি কৃতজ্ঞ। আর আমি আশা করি আপনাদের বাকি যেগুলো ছোটখাটো ডিমান্ড আছে বা যেগুলো দাবি দেওয়া আছে, সে রাস্তার কথা হোক, আদার্স ইলেকট্রিফিকেশনের কিছু আছে, আর অন্যান্য যে কয়েকটা পিএইচি বাকি ছিল টোটাল নেয়ারগ্রাম পাকপুরের পাদ্রিবার মিলে, সেগুলো আমরা ইমিডিয়েটলি স্যাংশন প্রায় হয়ে গেছে, ফাইনালি আমরা পেয়ে যাব উইদিন মান্থ। আমি আশা করি আমরা লিস্ট ফাইনাল হলে সেগুলোর কাজ আরম্ভ হবে। গতকাল রাতে করিমগঞ্জ শহরের শিলচর রোডে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় মৃত ব্যক্তির মরদেহ করিমগঞ্জ পৌঁছলো আজ বিকেলে। মৃত রাজু রায়কে শেষ বিদায় জানাতে দুর্ঘটনাস্থলে উপস্থিত ছিলেন শত শত পুরুষ মহিলা। উল্লেখ্য, গতকাল রাতে করিমগঞ্জ শহরের শিলচর রোড এলাকায় ই রিক্সা এবং বাইকের মধ্যে এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়। দুর্ঘটনার বিকট শব্দে আশপাশের লোকজন ছুটে এসে গুরুতরভাবে আহত ই রিক্সা চালক সেখানে থেকে উদ্ধার করে করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। পরে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক রাজু রায়ের অবস্থা সংকটজনক হওয়ায় তাকে শিলচর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। এদিকে রাজুর মৃত্যুর খবর পেয়ে দুর্ঘটনাস্থলে উপস্থিত হন শত শত মানুষ। পরে মৃতদেহ সেখানে পৌঁছার পর উপস্থিত আবাল বৃদ্ধ বনিতা সকলেই মিছিলের মাধ্যমে ই রিক্সা চালক রাজুর মৃতদেহ শেষকৃত্যের জন্য শ্মশান ঘাটে নিয়ে যায়। আমাদের রাজুদা রাজু রায় শিববাড়ির দিকে যাওয়ার সময় আমরা জানতে পাই হঠাৎ একটি বাইক শুনেছি, ও নাকি রাইডার, এমন রাইডার আমাদের করিমগঞ্জে দরকার নেই ভাই, যেই রাইডার আমাদের করিমগঞ্জের ছেলেদের প্রাণ নিয়ে নেয় ওদের মতো মানুষের আমাদের দরকার নেই এখানে। আমরা প্রশাসনের দ্বারা একটাই জিনিস দাবি করছি, ওর লাইসেন্স যেন বাতিল হয়, ওর পরিবারের কেউ কেউ যেন লাইসেন্স দেওয়া না, ওরা যেন রোডে উঠে গাড়ি চালানো বন্ধ করে। এই ধরনের রাইডাররা আজকে যার প্রাণ গিয়েছে, তার তিন তিনটি বাচ্চা,
তার পরিবারের ইনকামের সোর্স একমাত্র এই রাজুদা ছিল। আজকে আমরা প্রশাসনকে একটাই দাবি করবো যে ওর পরিবারের জন্য সাহায্য করে আর ওনার আত্মার সৎগতির জন্য আমরা সবাই কামনা করবো। সঙ্গে যে কস্তব যে ছেলেটি এর আগে চারবার এই ধরনের ঘটনা করেছে আমরা শুনতে পেয়েছি, শুনতে পেরেছি। এর আগে মেঘালয় নাকি তার ও তার বাবার রেজিস্ট্রি একটি কেস আছে আমরা জানি, জানতে পেরেছি। তাই আমরা প্রশাসনের দ্বারে বিনম্র অনুরোধ করে বলছি যে ওদের জন্য কঠোর শাস্তি হয়। আর আমাদের যেই পরিবারের দাদা মারা গেছে রাজুদা, ওনার পরিবারকে কিভাবে সাহায্য করা যায় সরকার এই ব্যাপারে যেন একটু চিন্তাধারা করেন। কেননা ওনার তিনটি বাচ্চা এখনও রোজগারের পথ দেখে নেই। তাই আমি ওনাদের কাছে বিনম্র অনুরোধ করে বলছি সরকারের কাছে যে ওনাদের জন্য একটা ব্যবস্থা করে দেয়। মাটি ব্যবসায়ী মৃত্যুঞ্জয় শর্মার উপর অতিষ্ঠ হয়ে মুখ খুললেন এলাকাবাসী। দীর্ঘদিন ধরে জাফিরপুর নাইট্রিপ সংলগ্ন এলাকা থেকে মৃত্যুঞ্জয় শর্মা জেসিবি বোঝাই করে মাটি বিক্রি করছেন। মাটি কাটার ফলে ঘন বসতি এলাকায় ধুলোর সমস্যা বাড়িতে ঘরে থাকতে পারছেন না এলাকাবাসী। মৃত্যুঞ্জয় শর্মাকে মাটিতে জল ব্যবহার করতে বললে কর্ণপাত করেন না তিনি, এমনকি সরকারের দেওয়া পিএইচ পাইপ ফাটিয়ে দিয়েছেন বলে তার গাড়ি দিয়ে অভিযোগ। দীর্ঘদিন ধরে খাওয়ার জলের অভাবে ভুগছেন এলাকাবাসী। অসহায় হয়ে এলাকাবাসী বুধবার সংবাদ মাধ্যমের সম্মুখে মুখ খুলেন সরকারের কাছে সুবিচারের আর্জি জানানো হয়। কদিন থেকে বাজার মানে রোয়া যান আর কি, দুলে বালিয়ে মানে আর কি তারা জল মারা নাই আর কি, আর গাড়ি চালানি চলে দিনে আর কি আর কি, আর বাচ্চারা প্রবলেম। আর আমরা এই বাজে কোনো বাদ মানুষের রোয়া যান না, বাচ্চা বাচ্চা বেড়ান বেমার আর দুলর যন্ত্রণা নাই, গাড়ি চলে দিনে রাইছে, জল নাই মারা, তো জল মারিয়ে গাড়ি চালাকে কোনো অসুবিধা নাই। আমরা এই জায়গাটার নাম কি দাও? এটার নাম জাফিরপুর। জাফিরপুর আর মাটি কেটা নেই আপনার কথা হইলো যেমন মাটি তোমরা নেও আমাদের গ্রামের জনগণ বাধ্য হয়ে গ্রামবাসীর সাউদার্ন রেঞ্জের ডিআইজি কাছাড়ের পুলিশ সুপার এবং জেলা শাসকের হস্তক্ষেপ কামনা করছেন। জেলা শাসকের কাছে উপস্থিত হয়ে গ্রামবাসীরা বলেন একের পর এক মিথ্যা মামলা সাজিয়ে হয়রানি করে চলেছেন এই পরিবারের সদস্যরা। গ্রামে একটি নিরীহ পরিবারের বিরুদ্ধে প্রায় 30টির বেশি মামলা রয়েছে। এই যন্ত্রণায় অকালে প্রাণ হারাতে হয়েছে সেই পরিবারের কর্তাকে। একইভাবে 17 বছরের এই কিশোরের বিরুদ্ধে 2টি মামলা করায় তার আজ পড়াশোনা বন্ধ। ইতিমধ্যে গ্রামবাসীরা স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধির কাছে উপস্থিত হয়ে মহিলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানালে বেশ কয়েকবার গ্রামীণ বিচার হয়েছে, এমনকি স্থানীয় মসজিদ কমিটির হাত সময় থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। তারপরেও ওই মহিলাকে কোনো অবস্থায় দমানো যাচ্ছে না, বাধ্য হয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন গ্রামবাসীরা। আলিমুদ্দিন তো মারা যাওয়ার কারণে তিন বাচ্চাগুলা দেখে, ছোটো বাচ্চাগুলা দেখে, অসহায় বাঙ্গা গড় দেখে আমি কোনো মেস্তরকলে গিয়ে কাজ কাম করতে দেয় না, তাই খাতাই দিয়ে মেস্তরকলে দল দেখা যায় কে দিলে মোটা করে মোটা করে দিয়ে। এরপরে আমার আমারে তারা যে আত্মীয় স্বজন আছেন এরা কইলা যে তুমি গড়টা বানাইয়ে দাও, তোমার ঘরে কেই সব যতটাও আমরা গাঠি আনি ফলা করার কারণে। এরপরে গিয়ে আমি তো ছোটো বাচ্চা আনতা দেখিয়া অসহায়তা দেখিয়া গিয়া আমি গড়খান বানাইয়া দিছি। গড়খান বানাইয়া দেওয়ার কারণে গড়টা তারা ফারইছেন, পারণির পরে এল লাগিয়া অকন আমার উপরে প্রায় 8-10টা কেস দিয়েছে। আমার অতখান বন্ধ দিছে যে আমি তাই খুয়ার বাইক চুরি করে লেছি, হতা করে লেছি, হতা করে লেছি, গড় ডাকাতি করে লেছি, যে আমি বাড়াটি গুন্ডা ওলা বিভিন্ন ধরনের কেস প্রায় 8-6টা কেস আমার উপরে দিয়েছে। তাই আমি এখন রাজমেস্তরে আমার কুশবেদা বেগম আর হিলাসুদ্দিন ও তারা দুই মা পুয়া দুইজনে ও বিভিন্ন ধরনের কেস মানে 8-9টা কেসও হারাই আসবেন। আমার ফোনে চুরি করি, ফোনে ডাকাতি করি, ফোনে মারি, ফোনে হতা করি, ফোনে হতা করি, বিভিন্ন ধরনের মানে কেস দিয়ে আমার উপরে। আমার তো বাইকও তো বাইক কেন পাইছেন কেস যে দুই বাইকের উপরে দিয়েছেন, এক বাইক তো পাইছেন ফাইয়া বাইকটা তো পুলিশে উঠাই এনেছেন, ইয়া কাটিগুলা তখনও আছে বাইকটা, আর একটা বাইক তারা তারা লুকাইয়া অখন পর্যন্ত পাওয়া গেছে না, লুকাই দিয়েছেন ভাইটা ভাই থেকে একটা পাইছেন পুলিশে পাওয়ার কারণে ওটা নিয়েছেন ইয়া কত রাখছেন তারা অখনও আছে কাটিগুলা জানা বাইকটা। আর ওটাও সম্পূর্ণ বাইক থেকে লিয়া সম্পূর্ণ জিনিস আর খেয়েছে আমার।
করিমগঞ্জ জেলার বাজারে ছড়ায় দুই চোরকে আটক করে আদালতে শরপত করল পুলিশ। গত দীর্ঘদিন ধরে বৃহত্তর বাজারে ছড়া এলাকায় ঘন ঘন চুরিকাণ্ডে আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মধ্যে। তবে এ নিয়ে বসে নেই পুলিশও। এতে পুলিশি অভিযানে ধরা পড়ল দুই কুখ্যাত চোর। ধৃতদের মধ্যে রয়েছে জেলজির আলাউদ্দিনের পুত্র আমির হোসেন এবং পূর্ব হাতাইর বন্ধের হারুন রশিদের পুত্র বাবন হোসেন। এ মর্মে বাজারে ছড়া থানায় ওসি নীলব জ্যোতি নাথ জানান যে সম্প্রতি রাঙ্গামাটি এলাকার মেদলিছড়ার ত্রিকালদেব রিয়াংয়ের বাড়িতে এক দুঃসাহসিক চুরিকাণ্ড ঘটে। এতে চোরেরা রিয়াং বাড়ি থেকে আসবাবপত্র সহ টিভি সেট হাতিয়ে নিয়ে যায়। পরে গৃহকর্তা প্রদত্ত এজাহারের ভিত্তিতে মঙ্গলবার রাতে স্থানীয় পুলিশের একটি দল তদন্ত নেমে নাগরা এলাকা থেকে উল্লেখিত দুই চোরকে পাকড়াও করে। রাতে ধৃতদের বাজারে ছড়া থানায় আটক রেখে টানা জিজ্ঞাসাবাদ চালায়। ধৃতরা নিজেদের অপকর্মের কথা অপকর্মে স্বীকার করেছেন বলে জানা গেছে। বুধবার তাদেরকে মেডিকেল চেক আপের পর জেলা সিজেএম আদালতে তোলা হলে আদালতের নির্দেশে তাদের উভয়ই ঠাই হয় জেল হাজতে। পুলিশের এমন ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন এলাকার জনগণ। রাধা মাধব কলেজ একাডেমিক মনিটরিং সেলের দুদিবসীয় প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন। আগন্তুক ন্যাক টিমের কলেজ পরিদর্শনকে সামনে রেখে রাধা মাধব কলেজ একাডেমিক মনিটরিং সেলের উদ্যোগে স্টুডেন্ট স্যাটিসফ্যাকশন সার্ভে শীর্ষক দুদিবসীয় প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়। কলেজ প্রেক্ষাগৃহে আয়োজিত দুদিবসীয় প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন রাধা মাধব কলেজ একাডেমিক মনিটরিং সেলের আহ্বায়ক তথা ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরী। মূলত ন্যাক টিমের পরিদর্শনকালে ছাত্রছাত্রীরা কী কী প্রশ্নের সম্মুখীন হতে পারেন এবং ন্যাক টিমের সম্মুখে কীভাবে উত্তর দেবে এ নিয়ে বিশদভাবে পড়ুয়াদের প্রশিক্ষণ প্রদানের উদ্দেশ্যে এ ধরনের কর্মশালার আয়োজন করা হয়েছে বলে জানান ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরী। আগামী আমাদের কলেজের ব্যাক ভিজিট টিম আসবেন এবং ছাত্রছাত্রীদের সঙ্গে তারা ওনারা যে মানে আলোচনা করবেন সে কথা মাথায় রেখে 8-9 জানুয়ারি দুদিন স্টুডেন্ট স্যাটিসফ্যাকশন সার্ভে নামে একটি কর্মশালা আয়োজন করেছিল। এই কর্মশালা আয়োজন করেছিল একাডেমি মনিটরিং সেল আন্ডার দি এজিস অফ IQC রাধা মাধব কলেজ। এবং এই কর্মশালার দ্বারা আমরা প্রায় 300 ছাত্রছাত্রীকে ন্যাকের গুরুত্ব এবং ছাত্রছাত্রীদের তার নিজস্ব কলেজের প্রতি তার যে ভূমিকা সে সম্বন্ধে নানান রকম জ্ঞান বিতরণ করা হয়েছে এবং তাদেরকে কিছু প্রশ্নের দ্বারা ন্যাক পিয়ার টিম ভিজিটের সময় ওরা কী কী প্রশ্নের সম্মুখীন হতে পারে এবং কীভাবে তারা সেটাকে উত্তর দেবে সে ব্যাপারে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এবং একাডেমিক মনিটরিং সেলের তরফ থেকে এবং IQC রাধা মাধব কলেজের তরফ থেকে আমরা ছাত্রছাত্রীরা যেভাবে আমাদেরকে সাহায্য করেছেন এই কর্মশালাটাকে সাফল্যমণ্ডিত করে তুলতে সেজন্য আমি সবাইকে ধন্যবাদ। আবারও ঘন ঘন চুরি সংঘটিত হচ্ছে শালচাপড়াতে। গত 7 জানুয়ারি 2024 ইংরেজি রবিবার রাত্রে ঘাগড়াপাড় সোনাপুর এলাকার এক নবনির্মিত PHC-তে কিছু দুষ্কৃতীরা চুরি করেছে বলে জানা গেছে। এক ভয়াবহ অগ্নিকাণ্ডে বসুভূত পালাজ্জান। তৎসঙ্গে স্থানীয়রা জানান যে গোদামঘর জ্বালিয়েছেন, সেই গোদামঘর থেকে PHC-র বিভিন্ন সামগ্রী প্রায় 2.5 লক্ষ থেকে 3 লক্ষ টাকার মধ্যে হবে সেই জিনিসগুলো চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। এ নিয়ে স্থানীয়রা সঙ্গে সঙ্গে শালচাপড়া পুলিশ পেট্রোল পোস্টে দ্বারস্থ হলে একটি এজাহার দায়ের করেন। বিষয়টি আজ সংবাদ মাধ্যমে কাছাড় জেলার পুলিশ সুপার সহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন স্থানীয়রা। দেখতে আমি গোটটা কীরকম জ্বালাইয়া ফেলাইছে আর এখান থেকে বেশিরভাগ মূল্যবান জিনিস যেমন কি ইলেকট্রিক জিনিস মোটর সোটর পাইপ মানে মেশিনারি যত জিনিসপত্র আছে বেশিরভাগ নিয়েছি আর কিছু জিনিস জ্বালাইয়া গেছে কি অন্তত 2.5-3 লাখ টাকার জিনিস এখান থেকে লইয়া গেছে গিয়ে এলাকি আমি মানে আপনার আর দৃষ্টি আকর্ষণ করার লাগে চাই আর যে এখানে কে পাখার এই ঘটনাটা করছে এটা মানে আমি মাননীয় থানার তরফ থেকে কইয়ার থানার যে ইনচার্জ মহোদয় যদি এটা অতি তাড়াতাড়ি দুষ্কৃতিরে দৌড়িয়া এটা মানে খুব এটার সু বিচার করার লাগিয়া আমরা আবেদন জানাইয়া। হ্যাঁ এই গোডাউনের ভিতরে সব ছিল, গোডাউনেই তো সব মাল রাখা থাকে। মানে মিস্ত্রির যে মানে হাতিয়ার পত্র তারপরে আপনার PHC সাজ সরঞ্জামের যে জিনিসগুলো সেইগুলো এইখানে ছিল, এখানে সব ছিল, রড ছিল, সিমেন্ট ছিল, মেশিনারি আইটেম বলতেই একটা PHC বনতেছে এখানে যত প্রয়োজনীয় জিনিস সবই এই গোডাউনে ছিল। আপনার নাম কি? আমার নাম আলতাফ হোসেন লস্কর, আমি এই PHC প্রেসিডেন্ট। আচ্ছা, নতুন নতুন PHC গঠন করা হচ্ছে, ঠিক আছে। বোয়ালজোর শিলডুবি তিনমুখী মোহাম্মদিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো ইসলামিক সম্মেলন। মাওলানা জয়নুল আবেদিনের সভাপতিত্বে এই ইসলামী সম্মেলন বরাক সহ উত্তর পূর্বের বিভিন্ন এলাকায় বিশিষ্ট ইসলামিক বক্তাগণ ইসলাম ধর্ম নিয়ে বক্তব্য রাখেন।
মঙ্গলবার সকাল 10টা থেকে এই সম্মেলনের শুরুতে বিভিন্ন স্তরের ছাত্রছাত্রীদের দ্বারা পরিবেশিত হয় অনুষ্ঠান। বিকালে ইসলামিক পণ্ডিতগণ বক্তব্য রাখেন। মূলত শান্তি প্রতিষ্ঠা এবং দেশ দুনিয়ার শান্তি স্থাপনের লক্ষ্যেই এই সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে জানান কমিটির কর্মকর্তারা। আমি আজকে আমাদের এই বাইজুর সিন্ধুবি তিনমুখী মোহাম্মদীয় মাদ্রাসায় যে প্রোগ্রাম চলছে, এই মাদ্রাসাটা আপনাদের প্রায় অবগত আছেন যে বিগত দিনে আমরা তিন মাদ্রাসা একত্রীকরণ করে মাদ্রাসা বর্তমানে চলিয়ে আসিতেছে। শতাধিক ছাত্র এখানে আছেন এবং 10-12 জন স্টাফ শিক্ষক সহ এখানে আছেন। আমরা কমিটির মানুষ সেই শিক্ষকের বেতন, কর্মীর বেতন এবং আবাসিক ছাত্রর খাদ্যর ব্যবস্থা সম্পূর্ণ কমিটি হাতে নিয়েছে। এটা জনসাধারণের সাহায্যে চলিয়ে আসিতেছে এবং আশা রাখি আগামী দিনেও আমাদের এই সাহায্য সহযোগিতার মাধ্যমে মাদ্রাসা চলিয়ে আসবে। এবং আজকের যে প্রোগ্রাম যেটা চলে এটার মধ্যে আমরা সর্বশ্রী সমর্পণ নাথ মহাশয়কেও আমরা নিমন্ত্রণ করেছি, অবশ্য আসবেন, উনি কথা দিয়েছেন। আমরা এই মাদ্রাসার পক্ষ থেকে আমাদের ইসলামের মূল উদ্দেশ্য যে শান্তি, সম্প্রীতি, ঐক্য, সংহতি বজায় থাকতো এবং এই আশা রেখে আজকে সম্মেলন যেটা চলছে, ভবিষ্যতে আমাদের এখানে জেনারেল শিক্ষা মৌলভিয়ানা এবং হাফিজানা শিক্ষার সাথে সাথে জেনারেল শিক্ষা পূর্ণমাত্রায় চলিয়ে আসিতেছে এবং আমাদের আশা আগামী দিনে বরাক উপত্যকার মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলি, যেগুলো উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেইগুলির সঙ্গে আমাদের সিলডুবি মোহাম্মদীয় মাদ্রাসাও বছর দেড়েকের মধ্যে তাদের সঙ্গে নাম তুলনায় আসবে বলে আমরা আশা রাখি। এবং আজকের এই সম্মেলনের মূল উদ্দেশ্য হলো ঐক্য, শান্তি এবং সংহতি বজায় রেখে দেশে সম্প্রীতি বজায় রেখে চলে আসি, সেই বলে আমি আমার বক্তব্য। খবর শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরো একবার পড়ছি। শিলচরে বছর 24-এর যুবতীকে বলপূর্বক অপহরণ সন্দেহ লাভ জেহাদের। কালাইনের লক্ষ্মীপুরে মর্মান্তিক দুর্ঘটনা, জাতীয় সড়ক অবরোধ স্থানীয়দের। সোনাইর বাদ্রিপাড় ও গঙ্গাপুরে জল প্রকল্পের উদ্বোধন, দীর্ঘদিনের দাবি পূরণ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।